নমস্কার, আপনি দেখছেন নিউজ 18 লোকাল। আমি এই মুহূর্তে হাজির হয়েছি হাওড়ার শিবপুরে। এই কালী পুজোর সাত সকালে শিবপুর প্রিয়জন, অর্থাৎ এই প্রিয়জনের উদ্যোগে যে কালী পুজো, সেই কালী পুজোরা মণ্ডপে সাত সকালে এখানে আসার যে মূল উদ্দেশ্য, সেই বিষয়টাই আপনাদেরকে জানাবো আজ। মূলত এই যে পুজো, অর্থাৎ এই যে প্রিয়জনের উদ্যোগে যে পুজো এবছর দ্বিতীয় বর্ষে, কীভাবে এই পুজোর সূচনা হলো সেই ইতিহাস নিয়ে আজকে হাজির হয়েছি। মূলত একটি স্বপ্নাদেশ, অর্থাৎ একটি পরিবারের একাধিক সদস্য বারবার এই মায়ের স্বপ্নাদেশ পেয়েছেন। যে প্রিয়জনের যে পুজো, অর্থাৎ রীনা মুখার্জি প্রথম যে স্বপ্ন দেখেছিলেন, তারপর তার পুত্র সৌম মুখার্জি, তারপর পুত্রবধূ, এই একই পরিবারের একাধিক সদস্য স্বপ্ন দেখেন, তারপরে অবশেষে মায়ের আরাধনার সূচনা হলো গত বছর এবছর দ্বিতীয় বর্ষে। আমরা কথা বলবো যে এই বাড়ির পুত্র যে সৌম মুখার্জির সঙ্গে। এই যে পুজোর সূচনা, মূলত যেটা আমরা জানি স্বপ্নাদেশ, কিভাবে সূচনা হলো? অ্যাকচুয়ালি কী হয়েছিল, মা প্রি কোভিড স্টেজটাতে স্বপ্ন পায়, মানে ওই 2019 নাগাদ। তারপরে মা মারা যাওয়ার পরে ওই স্বপ্নটাই আমি পেতে আরম্ভ করি। এবার এই স্বপ্নটা পাওয়ার পর আমাদের তারপর বিয়ে হয়। বিয়ে হওয়ার পর দেখলাম আমার স্ত্রীরও সেই একই রকম, ওই বারবার মা স্বপ্নে আসছে। তো তখন আমরা ডিসাইড করি যে পুজোটা শুরু করব। তো দু বছরই জাস্ট হয়েছে পুজোটা, আগের বছর। আর তারপরে আমরা পুজো থেকে আস্তে আস্তে কিছু সামাজিক কাজকর্মেও লিপ্ত হতে আরম্ভ করলাম। এই বিষয়টা হলো, আমার বিয়ের আগেই আমার শাশুড়ি হঠাৎ করে একদিন স্বপ্ন দেখেন মা তারার। তো তার ইচ্ছে ছিল মনে যে এরকম একটা পুজো করব। তারপরেই 2020 সে মারা যান হার্ট অ্যাটাক করে। তারপরে আমার বিয়ে হয় 2021, আমি আসি এখানে। এসে তারপর আমি উদ্যোগটা নিই, দিদিকে বলি, ঐত্রিদিকে বলি যে চলো এবার একটা তাহলে কালী পুজো করি। আমিও স্বপ্ন পাই হঠাৎ করে একদিন মা তারারই মুখটা লাল ছিল, সাদা শাড়ি, এলো চুল, লাল পাড়, হঠাৎ করে স্বপ্নটা পাই, আমি আঁতকে উঠি। আমাদের একটা ছোট্ট পরিবার হয়ে গেছে আমরা, তো থাকছি, মানে আমাদের যেহেতু এটা পুরোপুরি মহিলা পরিচালিত একটা পুজো হচ্ছে, আমরা চারজন রয়েছি, চারটে মাথা, সবাই মিলে একত্রিত হয়ে পুজোর জোগাড় যন্ত্র, ঠাকুরের বিভিন্ন রকম সাজ গোজ আয়োজন, তারপর ঠাকুরের যে ভোগ রান্না, এগুলোতে আছি। আর এই সবাই মিলে একসাথে তিনটে পরিবার মিলে স্টার্ট করেছি, কিন্তু ইচ্ছে আছে আরও বড় করতে। দাদাস, অ্যাকচুয়ালি প্রথম স্বপ্নটা পেয়েছিলেন আমার মা যেদিন, যদিও খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে মা নেই, জাস্ট দুটো বছর মা আমাদের মধ্যে নেই, কিন্তু মাকে আমরা রেখে দিয়েছি পুজোয়। সারাক্ষণ মা ছবি হয়ে আমাদের কাছে রয়েছে, সশরীরে হয়তো নেই, কিন্তু মা আছে আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে। মা স্বপ্নটা দেখেছিলেন যে একটা কালী পুজো রাজা করছে, সেটা থেকে ব্যাপারটা শুরু।